নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপনাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আকাশ মিশ্রাকে নিয়ে আপডেট দেবো ইস্টবেঙ্গল তারা কোন নতুন প্লেয়ারদের সই করলো সেটা জানাবো মোহনবাগান এসজি দলে কোন নতুন প্লেয়ার আছে সেটা জানাবো তারপর জনিকাউকর পজিশন নিতে পারবে কিনা সেটাও জানাবো তার পাশাপাশি আই এস অন্যান্য কিছু টিম নিয়ে বিস্তারিত কিন্তু কিছু ডিটেলস আপনাদেরকে জানানোর আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে ইস্ট বেঙ্গলের আপডেট দিয়ে শুরু করি তো ইস্ট বেঙ্গল তারা কিন্তু গতকাল দুটো তাদের বিদেশি প্লেয়ারকে সই করে নিয়েছে একটা হচ্ছে তাদের ফরোয়ার্ড জাভিয়ার সেভেরিও অর্থাৎ জাভিয়ার টোরো যিনি এর আগে হায়দ্রাবাদ এফসির জন্য দুটো সিজন খেলেছেন চমৎকার খেলেছেন এবং তার পাশাপাশি উড়িষ্যা এফসি থেকে সই করেছে সোল ক্রিস্পোকে জাভিয়ার সেভেরিয় সোল ক্রিস্পোকে সই করে কিন্তু ইস্টবেঙ্গল দল আরও একবার চমক দিয়েছে সোল ক্রিস্পো যিনি লাস্ট সিজন উড়িষ্যার জন্য চমৎকার খেলেছিলেন মাঝে মাঠে ডিফেন্সিভ মিডফিল্ডে ডিফেন্সিভ ব্লক তার পাশাপাশি ফরওয়ার্ডে গিয়ে পাশ দেওয়া ফরওয়ার্ডে গিয়ে গোল করা চমৎকার খেলেছিলেন সোল ক্রিস্প এবং আশা করব সোল ক্রিস্প এই বছরও ইস্টবেঙ্গল দলের জন্য ভালো খেলবে তো বন্ধুরা আপনারা আমাকে ইস্টবেঙ্গল দল নিয়ে আর একটা প্রশ্ন করেছিলেন যে দাদা শুনছি যে নেব মহেশ সিং তাকে কি মোহনবাগান দল নিতে পারে তো আপনাদের কিন্তু প্রশ্নটা তখনের উত্তর দিতে পারিনি বলে কিন্তু সরি তো বলে রাখি ইস্টবেঙ্গল তারা রকম ভাবে কিন্তু ভাবে মহেশকে ছাড়ার কোনো ইন্টারেস্টেড নয় অর্থাৎ ইস্টবেঙ্গল দলেই থাকবে মহেশ এবং মহেশ কিন্তু তাকে এই মুহূর্তে আইএসএল এর অনেক কটা ক্লাব চাইলেও আমার মনে হয় না মহেশকে ইস্টবেঙ্গল ছাড়বে আর ইস্টবেঙ্গল দল মহেশ ছাড়বে অর্থাৎ ইস্টবেঙ্গল আর মহেশ দুজনেই কিন্তু রাজি আছেন যে একই সাথে থাকবে অর্থাৎ মহেশ কিন্তু এই মুহূর্তে কোনো দলে যাবে না ইস্টবেঙ্গল দলেই থাকবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে আকাশ মিশ্রাকে নিয়ে তো বন্ধুরা খুবই বলতে হচ্ছে অনেক চেষ্টা করার পরেও কিন্তু আকাশ সই করতে পারলো মোহন মোহনবাগান এসজি আকাশ মিশ্রাকে অফিসিয়ালি সই করে নিয়েছে মুম্বাই সিটি এফসি এবং কালকে আমরা এটার কিন্তু অফিসিয়াল নিউজ পেয়ে যাব অর্থাৎ আকাশ মিশ্রাকে নিয়ে যে মোহনবাগান ফ্যান্সরা স্বপ্ন দেখেছিল যে আকাশ মিশ্রা আসবে এবং সময় কিন্তু আকাশ মিশ্রাকে মোহনবাগান দল প্রায় সই করেও নিয়েছিল কিন্তু শেষ মুহুর্তে মুম্বাই সিটি এফসি যে তিন কোটি ট্রান্সফার ফি প্লাস ভিঘনেশ দার্শনা মূর্তির যে ডিলটা অফার করেছিল সেটার পরে কিন্তু আর মোহনবাগান দল কিছু করতে পারিনি তবে আমি এটা অবাক হয়ে গেছিলাম যখন দেখেছিলাম যে সুভাষিষ বোসকে মোহনবাগান দল ছেড়ে দেবে ছেড়ে দেবে করছিল কারণ তখন কিন্তু আকাশ মিশ্রা মোহনবাগান দলে অনেকটা পাকাপাকি হয়ে গেছিল সেই কারণে তখন মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একবার হলেও সিদ্ধান্তটা নিয়েছিল যে তারা সুভাষিষ বোসকে লোনে পাঠাবে কেরালা দলে কিন্তু সেটা হয়নি আকাশ মিশ্রাকে যেহেতু মোহনবাগান পাইনি তাই সুভাশিস বোস থাকবে এবং আমি কিন্তু লাস্ট সিজন সুভাষিষ বোসের পারফরমেন্স নিয়ে অনেক 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 হ্যাপি ছিলাম এবং তাই জন্য সুভাষিষ বোস মোহনবাগান দলে আছে এবং সেইটা নিয়ে কিন্তু আমি ভীষণই খুশি কারণ সুভাষিষ বোস লাস্ট সিজন ভালো খেলেছে ভারতীয় জার্সি করে ভালো খেলেছে তো ওভারঅল সুভাশিস বোস মোহনবাগান দলে আছে তাই আকাশ মিশ্রা আসুক কি না আসুক সেই নিয়ে কিন্তু খুব একটা জায়গা আসে না তো বন্ধুরা তার পরের আপডেট দি এটা হচ্ছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা অনেক জায়গায় শুনছি আব্দুল সামাদ তাকে কি মোহনবাগান থেকে যে সাহাল আব্দুলকে যদি কোনো দল ভালো ডিল অফার করে মানে ভালো ট্রান্সফার ফি কেরালা যত ট্রান্সফার ফি চাইছে তত ট্রান্সফার ফি দিয়ে যদি সাহাল আব্দুলকে কেউ নিতে চায় তাহলে কেরালা সাহাল আব্দুল সামাদকে কিন্তু বিক্রি করে দিতে পারে তো এইটা কিন্তু কেরালার ম্যানেজমেন্ট তারা জানিয়েছে তো এই মুহূর্তে সাহাল আব্দুল সামাদ কিন্তু দুর্ধর্ষ ফুটবল খেলছে খুবই ভালো ফুটবল খেলছে তাই সাহাল আব্দুল সামাদকে কিন্তু আইসিএল এর যে কোনো দল পেতে চাইবে তবে এই মুহূর্তে মোহনবাগান নেবে কিনা সেটা কিন্তু বলা একদমই ডিফিকাল্ট কারণ আকাশ মিশ্রার জন্য মোহনবাগান ঝাঁপিয়েছিল কিন্তু মোহনবাগান পায়নি তাই আমি বলবো না যে সাহাল আব্দুল সামাদকে মোহনবাগান দল নেবেই তবে মোহনবাগান দল কিন্তু সাহাল আবদুল সামাদকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড আছে তবে যেহেতু অনিরুদ্ধাপাকে মোহনবাগান দল তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়েছে তাই সাহাল আব্দুল সামাদকে কিন্তু নেওয়ার কিন্তু ব্যাপারটা মোহনবাগান দলের জন্য একটুখানি হলেও টাফ হবে তাই এই মুহূর্তে সাহাল আব্দুল সামাদ মোহনবাগান দলে আসবে সেটা কিন্তু ফিফটি ফিফটি চান্স আছে অর্থাৎ আসতেও পারে নাও আসতে পারে তো সাহাল আবদুল সামাতের ব্যাপারটা কিন্তু এখন অনেক টাইম আছে কারণ এখনও জুলাই মাস পর্যন্ত কিন্তু খোলা আছে ট্রান্সফার মার্কেট তাই আমারা ওয়েট করতে হবে সাহাল আব্দুল সামাদের কিন্তু বিষয়ে ফার্দার কোনো আপডেট পেলে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে মোহনবাগান দলের জন্য সব থেকে ভালো খবর সেটা হচ্ছে জেসন কামিংস আর থাপার সঙ্গে কিন্তু অফিসিয়ালি কন্ট্রাক্ট মোহনবাগান দলে সই হয়ে গেছে এবং এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকে আমরা কিন্তু জেসন কামিংস আর অনুরুদ্ধ থাপার আপডেটটা পুরোপুরি ক্লিয়ারলি পেয়ে যাব। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এইটা হচ্ছে অনিরুদ্ধ থাপা মোহনবাগান দলে আসলে জার্সি পড়বে সাত নম্বরে অর্থাৎ যেই জার্সিটা পড়তো জনি কাউকো তো এইবারে প্রশ্ন হচ্ছে অনিরুদ্ধ থাপাকে কাউকোর অভাব পূরণ করতে পারবে কারণ আমরা যদি ধরি জনি মাঝ মাঠের এমন প্লেয়ার যে ডিফেন্স করতে পারে ফরওয়ার্ডে বল বাড়াতে পারে এবং গোলও করতে পারে এবং আমরা যদি ধরি অনিরুদ্ধ থাপাও কিন্তু সেম ডিফেন্স করতে পারে ফরওয়ার্ডে বল বাড়াতে পারে এবং গোল করতে পারে তাই সাত নম্বর জার্সি দিয়েছে অনিরুদ্ধ থাপাকে তো এইবার সব থেকে বড় কথা হচ্ছে অনিরুদ্ধা কি জনি কাউকর জায়গা পূরণ করতে পারবে তো আমার মনে হয় অবশ্যই পারবে তবে জনি নো ডাউট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তবে আশা করছি জনি কাউকর জায়গা থাপা পূরণ করবে এবং এটা আমি বেস্ট অফ লাক বলছি থাপাকে একটা নতুন ভালো পজিশনে খেলবে এত বড় প্লেয়ারের এক্সপেকটেশন পূরণ করবে তো আশা করবো তাপা ভালো খেলবে এবং মোহনবাগান দলের হয়ে গোল করবে অ্যাসিস্ট করবে তো বন্ধুরা আজকের ট্রান্সফার আপডেটের ভিডিওতে আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে একট্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ